পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা আদক রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে। শনিবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিত কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা প্রিয়াঙ্কা আদকের বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানান। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, সমাজসেবী দিলীপ চক্রবর্তী। আপনারা জানেন যে গতকাল আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে। আজকে আমাদের বর্ধমান 1 নম্বর ব্লকের বেলকাশ অঞ্চলের আমাদের মহবুব চাষিমানা অত্যন্ত কৃষক দরিদ্র পরিবারের একজন মেয়ে, আমাদের ঘরের মেয়ে, ঘরের বোন প্রিয়াঙ্কা আদক উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে আপনার 491 পেয়ে। তো তাকে আজকে সম্বর্ধিত করতে আমরা এসেছিলাম এবং তার সব রকম পড়াশোনার ক্ষেত্রে তার সব রকম সহযোগিতা আমরা করব এবং আগামী দিনে যা কিছু দরকার আমাদের আইসি সাহেব, আমাদের বিডিও সাহেব, আমাদের বিডিএ চেয়ারম্যান, আমাদের অভিভাবিকা কাকলিদি সহ সকলে আমরা উপস্থিত থেকে আজকে ওনাকে একটু মিষ্টিমুখ করালাম এবং একটু শুভেচ্ছা বিনিময় করলাম। আগামী দিনে ওর পড়াশোনার জন্য যা কিছু দরকার আমাদের ব্লকের তরফ থেকে, আমার তরফ থেকে সব রকম ব্যবস্থা আমরা করব। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।